আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেল জীবন ও জীবিকার কথা যারা চোখ রাখছেন সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজকে আপনাদেরকে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে যারা সাত বাগান করেন তাদের জন্য মজাদার একটা টপিকস আজকে। এবং এই ভিডিওটা পুরোটা দেখবেন, যারা ছাদ বাগান করছেন তাদের জন্য খুব চমৎকার একটি নতুন আইডিয়া। আমার একবার গাছ ধরেছিল, একবার গাছ লাগিয়েছিলাম, এই গাছগুলো এখন তুলে ফেলেছি, অর্থাৎ দেড় বছর ছিল। কারণ তুলে ফেলার পরে কারণটা হলো এখানে গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ শক্তি খেয়েছে। শক্তি খাওয়ার পরে এই মাটিগুলো যদি একটুখানি নড়াচড়া না দেয়, সার যদি আবার একটু না দিই, গোবর যদি আবার একটু না দিই, তাহলে হলো মাটিগুলা হয়তো উর্বরতা এবং যে শক্তি আছে সে শক্তি হয়তো কমে গিয়েছে। গাছ হয়তো পরবর্তী লাগাইলে হয়তো আবার খারাপ হয়েছে। তারপরে গাছগুলো আবার একটু আমি ফেলছি, এখানে ফেলে আমি এই গোবরের সাথে মিক্স করব। এই গোবরটা দিয়েছি এখানে, গোবরের সাথে মিক্স করে করে আমি এখানে দিব। আর আপনাদেরকে একটু দেখাবো যে ক্যারেটে কিভাবে গাছ রোপণ করতে হয়। ক্যারেটে গাছ লাগাইলে যে সহজ পদ্ধতি আছে সে পদ্ধতিটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে গোড়াতে পিঁপড়া হয়ে যায়। পিঁপড়া হয়ে যাওয়ার সময় এটা স্বাভাবিক একটি ঘটনা, পিঁপড়া হয়ে যেতে পারে। পিঁপড়া হইলেও তার জন্য বিকল্প ব্যবস্থা আছে, বিকল্প ব্যবস্থা। পিঁপড়া হইলে কেঁচু হইতে পারে, কেঁচু হইলে আরো ভালো। পিঁপড়া কেঁচু এই জাতীয় জিনিস যদি হয় তাহলে খুব ভালো। এখন আপনারা যারা ছাদ বাগান করেন তাদের অবশ্যই জানা আছে আমি এখন কি করছি। আর এটি যারা জানেন না তাদের জন্য বলছি, এটা হচ্ছে আমাদের আমার যে ক্যারেটের মধ্যে যে ঢেঁড়স গাছগুলো লাগিয়েছিলাম, আজকে ঢেঁড়স গাছের ফলন তো দুইবার খেয়েছি। অর্থাৎ দুইবার খাওয়ার পরে আমি যে কাজটা করেছি যে তারপরে আবার ঢেঁড়স গাছ রোপণ করব। ঢেঁড়স গাছ রোপণ করার আগে আমি ধরে নিয়েছি যে এর যে সার দিয়েছিলাম, গোবর দিয়েছিলাম এবং যে রাসায়নিক যে ক্রিয়া দিয়েছিলাম, এগুলো হয়তো এই শক্তিগুলো আসলে একবার যখন একটা ফলন লাগিয়েছি তখন হয়তো এই ফলনগুলাই এই গাছগুলাই এ তার শক্তি সবটুকু হয়তো খেয়ে ফেলেছে। আর কিছু কিছু সময় আবার দেখা যায় যে এর গোড়ার ভিতরে পিঁপড়া জন্মেছে এবং কেঁচুও তার মধ্যে আছে। কেঁচু থাকলেও তেমনটা সমস্যা নেই, কিন্তু পিঁপড়া থাকলে হয়তো সমস্যা, কারণ পিঁপড়া গাছের গোড়াগুলোকে নষ্ট করে ফেলে। তার জন্য আমি যে গোবর দিয়েছি, সার দিয়েছি, এই মিশ্রিত জিনিসগুলোকে তৈরি করেছি। এবং তৈরি করার পরে ক্যারেটগুলো থেকে সবগুলাই মাটি এক এক করে ফেলে দিয়েছি ছাদের মধ্যে। আর ফেলে দেওয়ার পরে মাটিগুলো পা দিয়ে একটু একটু করে মাটিগুলোর যে শক্ত অংশটুকু আছে সেটুকুকে একটুখানি ভেঙে দিচ্ছি, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আর সবগুলো ক্যারেটই আমি এক এক করে ছাদের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার মূল কারণটা হচ্ছে ঢেলে যদি না দেয় তাহলে হয়তো আমি যে সারটা আছে জৈব সার, রাসায়নিক সার, এই সারগুলো হয়তো মিশাতে পারবো না। আমি সারগুলো কিনেছি, সারগুলো প্রায় পাঁচ ধরনের সার আমি কিনেছি। সে পাঁচ ধরনের সারগুলো মিশিয়ে তারপরে এক এক করে আমি যা করছি তা হয়তো কোদাল দিয়ে এক এক করে তার মাটিগুলোকে একটুখানি ভেঙে দিচ্ছি এবং ভেঙে দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি সারের সঙ্গে একসাথে। অর্থাৎ মিশানোর পরে দেখা যাবে যে এই অংশটুকুকে আমি আবার ক্যারেটের মধ্যে হয়তো ঢুকিয়েছি। আর ক্যারেটে ঢুকানোর পদ্ধতি তো আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে ক্যারেটের মধ্যে মাটি ভরাট করতে হয়। ক্যারেটের মধ্যে মাটি ভরাট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারেটের যেন নিচের অংশ ফাঁকা না থাকে। অর্থাৎ ফাঁকা থাকবে কিন্তু অল্প পরিমাণ ফাঁকা থাকবে। যে ফাঁকাটুকু থাকলে হয়তো পানিটুকু হয়তো বৃষ্টির পানি অথবা অতি পানি যদি আপনি ঢেলে দেন তাহলে হয়তো পানিটা যেন চুষের নিচে দিয়ে পড়ে যেতে পারে। আর আদারওয়াইজ দেখা যাবে যে গাছের গোড়া হয়তো নষ্ট হয়ে গিয়েছে। আমি এই কাজটুকু করছি, মিক্স করা শেষ হয়ে গিয়েছে, তারপরে হয়তো আমি যে সার আছে সেই সারটুকুকে আবার দিব। বারবার উলট পালট করে সারটুকু দিচ্ছি, মাটি সার এবং জৈব সার এবং ইউরিয়া সার, এই সারগুলো আমি মিশানোর চেষ্টা করছি। এই যে ইউরিয়া সার আবার হচ্ছে দিচ্ছি, যে সারগুলো আমি মিক্সার করেছি সেই সারগুলো বারবার দিচ্ছি। বারবার দেওয়ার পরে আমি যে কাজটুকু করছি আবার কোদাল দিয়ে হয়তো চেষে দিব। চেষে দেওয়ার পরে হয়তো কোদাল দিয়ে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করব যেন মনে হচ্ছে, মনে যেন হয় যেন কোনো বিল্ডিং করার সময় রাজমিস্ত্রিরা যেভাবে সিমেন্ট, কংক্রিট, বালি এগুলো মিক্স করে, ঠিক এমনিভাবে মিক্স করব। আর এই কাজটুকু করতে গিয়ে আমার কিন্তু প্রচুর পরিশ্রম করে হয়েছে। এবং আমি তো আসলে সবসময় কাজ করি না, যখন কাজ করি তখন হয়তো একটানা কিছুক্ষণ করার চেষ্টা করি, যার ফলে হয়তো আমার শরীরে ঘাম জমে যায়। আর তারপরে হয়তো আপনারা বুঝতেই পারছেন আমার কিন্তু খুব ক্লান্ত শরীর নিয়ে আমি হয়তো এক পর্যায়ে বসে গিয়েছিলাম। এখন আর হয়তো দাঁড়াতে পারছি না, এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আমি কিন্তু নিচেই বসে গেছি, এত ক্লান্ত হয়ে গিয়েছি। তারপরে একটা চেয়ার পেতে
হয়তো বসেছে, এই চেয়ারটাকেও বসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ পরে আমার ক্যারেটগুলোতে যেগুলা মাটি ফেলে দেওয়া হয়েছিল ওই মাটিগুলোকে ভরাট করে আবার এক এক করে ক্যারেটগুলোতে সাজিয়ে রেখেছি। আর এই পরিশ্রমটার জন্য আসলে এগুলো করা, পরিশ্রম করলে ভালো লাগে। পরিশ্রম করে রাত্রিবেলা ঘুম প্রচণ্ড হয়, হাঁটাহাঁটি করলে যেমন হাঁটার বিকল্প যদি এটা করতে পারি তাহলে এটাও উপকার আসবে কম না। আশা করছি এই পরিশ্রমটা সার্থক হবে। এ পর্যায়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যে ক্যারেটগুলোকে সাজিয়েছি সারিবদ্ধভাবে, সেই অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। সারিবদ্ধভাবে সাজিয়েছি এবং ক্যারেটে মাটি ভরাট করার পরে, এবং ক্যারেটের নিচে কিন্তু প্রতিটা ক্যারেটের নিচে দুইটা করে ইট দিয়েছি, যেন নিচের অংশে পানি যেন কখনো জমাট বাঁধে না থাকে। কারণ পানি যদি জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু ছাদের ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে সব কিছু মিক্স করার পরে আমি গাছগুলোকে লাগিয়েছি। এই গাছগুলোকে লাগানোটা হচ্ছে আপনাদের দেখিয়েছি, এবং গাছগুলোকে লাগানোর পরে আমি হালকা করে একটুখানি পানি দিয়েছি। গাছ লাগানোর পরে আর যা যা করতে হবে তা হয়তো আর একটি নতুন একটি ভিডিওতে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ ভালো থাকবেন আশা করছি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।